হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি টেবিল সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ ওয়ার্ডের টেবিলকে কীভাবে কাস্টমাইজ করবেন এবং টেবিল নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি ওয়ার্ডের টেবিলের কনভার্ট টু টেক্সট এই অপশানটি সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ একটি টেবিলকে কীভাবে নর্মাল টেক্সটে রূপান্তর করবেন সে সম্পর্কে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এইখানে দেখুন আমি একটি টেবিল ইনসার্ট করেছি অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদেরকে টেবিলকে টেক্সটে রূপান্তর করার প্রয়োজন হতে পারে ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে নর্মাল টেক্সটকে টেবিলে রূপান্তর করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেবিলকে টেক্সট রূপান্তর করবেন এখানে এই টেবিলটাকে যদি আমি টেক্সটে রূপান্তর করতে চাই আমি টেবিলটি সিলেক্ট করলাম তারপরে এইখানে ডাটা সেকশনে দেখুন এখানে একটি বাটন রয়েছে কনভার্ট টু টেক্সট এই বাটনে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করার পরে একটি বক্স আসবে এখানে আপনাদেরকে বলে দিতে হবে যে কী অনুযায়ী আপনি এটি কনভার্ট করতে চাচ্ছেন প্রথমে এখানে প্যারাগ্রাফ মার্কস রয়েছে তারপরে ট্যাব তারপর কোমা আদার্স রয়েছে এখানে বর্তমানে ট্যাব সিলেক্ট রয়েছে অর্থাৎ ট্যাব অনুযায়ী এটা কনভার্ট হবে আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই টেবিলটি টেক্সটে রূপান্তর হয়েছে এবং এইখানে যখন একটি ট্যাপ সেট হয়েছে এখানে একটি ট্যাপ সেট হয়েছে এবং এখানে একটি ট্যাপ সেট হয়েছে এবং সেই ট্যাপ অনুযায়ী টেবিলের টেক্সটগুলো এখানে সাজানো হয়েছে তারপরে আমি যদি এখানে আন্ডো করলাম তারপরে আমি আবার যদি লেআউটে গিয়ে এখানে টু টেক্সট এই বাটনে ক্লিক করলাম তারপরে এখানে প্যারাগ্রাফ মার্কস এটি যদি আপনি ক্লিক করেন তারপরে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে প্যারাগ্রাফ অনুযায়ী টেবিলটি কনভার্ট হয়েছে অর্থাৎ দেখুন এখানে প্রথমে আমাদের হেডার যে রয়েছে হেডিংটা সেই হেডিংটা প্রথমে আসতে প্যারাগ্রাফ অনুযায়ী তারপরে এখানে ওয়ান আসতে তারপরে এখানে অন্যান্য তথ্যগুলো প্যারাগ্রাফ অনুযায়ী চলে আসছে তারপরে আপনারা এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে কোমা অর্থাৎ একটি করে টেক্সট আসবে তারপরে কোমা আসবে সেই অনুযায়ী আপনি যদি করতে চান তাহলে এখানে সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে প্রথমে যে আইডি কোমা নেম কোমা এইভাবে চলে আসতে ওয়ান কোমা তারপরে সো কোমা এইভাবে চলে আসতেন এছাড়াও আপনারা অন্যান্য সিম্বল অনুযায়ী এটি কনভার্ট করতে পারবেন আমি এখানে কনভার্টিভ টেক্সট ক্লিক করলাম তবে দেখুন এখানে আদার্স ক্লিক করবার এখানে সিঙ্গেল হচ্ছে একটি হাইপেন রয়েছে আপনারা হাইপেন অনুযায়ী যদি কনভার্ট করতে অর্থাৎ প্রত্যেকটি টেক্সটের পরে হাইপেন থাকবে তাহলে আপনারা এখানে হাইপেন দিয়ে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে একটি টেক্সট আসছে তারপরে এখানে হাইপেন আসছে তারপর অন্যান্য টেক্সটগুলো হাইপেন দিয়ে দিয়ে চলে আসছে এভাবে আপনারা ওয়ার্ডের কনভার্ট টু টেক্সট এই অপশন ব্যবহার করে যে কোনো টেবিলকে নর্মাল টেক্সটে রূপান্তর করতে পারবেন এ পর্বে আপনারা ওয়ার্ডের টেবিলের কনভার্ট টু টেক্সট এই অপশান সম্পর্কে জানলেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ